আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার ফোনের মধ্যে ইনবিল্ট এখানে ফোন ডায়লার দেওয়া থাকে, যে ফোন ডায়লারটি কোম্পানি আমাদের ফোনের মধ্যে দেয়। কিন্তু বন্ধুরা, আমরা এই ফোন ডায়লারের শুধু একটাই কাজ জানি। আমরা এই ফোন ডায়লার ওপেন করি এবং যে কোনো মানুষদের সাথে কথা বলি, কল করি, কল রিসিভ করি। কিন্তু বন্ধুরা, আপনাদের এই ধারণাটা ভুল। কল করা ছাড়া আরও অনেক কিছু করা যায় এই আপনাদের ফোন ডায়লারের ভিতরে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে আপনাদের ফোন ডায়লারের ভিতরে থাকা এমন চারটি গোপন ফিউচারের সম্পর্কে কথা বলবো, এমন কিছু গোপন সেটিং যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি কোনো অচেনা মানুষ কল দেয়, কোনো হ্যাকারের নাম্বার যদি আপনাদের ফোনে আসে, বা আপনারা হয়তো জানেন আপনাদের ফোনে যদি বিকাশ থাকে, তাহলে অনেক ফেক কোম্পানি আছে, ফেক মানুষরা আছে যারা আপনাদেরকে কল দেয় এবং আপনাদের টাকাগুলো হাতিয়ে নেয়। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ফোনে যদি আজকের পর থেকে যদি কোনো রকমের হ্যাকারের নাম্বার বা কোনো রকমের যদি ফেক নাম্বার যদি আপনাদের ফোনের মধ্যে কল আসে, তাহলে বন্ধুরা সেই কলটি অটোমেটিকলি কেটে যাবে, সেই কলটি স্প্যামে চলে যাবে। দ্বিতীয় ফিউচারে আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনাদেরকে যদি অচেনা কোনো মানুষ যদি কল দেয়, তাহলে বন্ধুরা সে মানুষটির নাম বলে আপনাকে শোনাবে। হ্যাঁ বন্ধুরা, সে মানুষটি থাকে কোথায়, তার লোকেশন সহ আপনি দেখতে পাবেন। এইরকম আমি আপনাদেরকে চারটি ইন্টারেস্টিং, চারটি আমেজিং হিডেন ফিচার আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই চারটি সেটিং আপনাদের অনেকটা বেশি পছন্দ হবে, সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করুন। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে চারটি সেটিং দেখাবো, যে চারটি সেটিং আপনাদের অনেকটা বেশি পছন্দ হবে। হ্যাঁ বন্ধুরা, তো সেটি করার জন্য অবশ্যই আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, লাইক করে দেবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। প্রথম সেটিংটি করার জন্য আমরা ফোন ডায়লারটি ওপেন করব। এখন বন্ধুরা, এই ফোন ডায়লারটি সবার ফোনের মধ্যে নাও থাকতে পারে, কারণ বন্ধুরা আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন, আমার ফোনের মধ্যে ফোন ডায়লার শুধু একটিই আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে শুধু একটিই ফোন ডায়লার। তো এই ফোন ডায়লারটি গুগলের ফোন ডায়লার, এটি সব ফোনের মধ্যে বর্তমানে আসতেছে। আপনাদের যে ফোন ডায়লারটি ফুরান্তর যে ফোন ডায়লারটি সেটি আর দেখতে পাবেন না, এটি চেঞ্জ হয়ে গিয়ে এখন নতুন ফোন ডায়লার হয়ে গেছে। আমি ফোনটি কিছুদিন আগে কিনেছি, দুই চার মাস পাঁচ মাস আগে। তো আমার ফোনের মধ্যে ফোন ডায়লারটি আছে, আপনাদের ফোনে যদি ফোন ডায়লার এটি যদি না থাকে, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। গুগলের ফোন ডায়লার একদম সেফ অ্যান্ড সিকিউর। তো আপনারা প্রথমত ফোন ডায়লারটি ওপেন করুন। ওপেন করার পর প্রথম একটি সেটিং দেখাবো যেটি শর্টকাট, আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন, আমরা যদি কারো কাছে কল করি, তাহলে আমাদেরকে এখানে রিসেন্টে যেতে হবে বা কন্ট্যাক্টে যেতে হবে, তারপর আমাদেরকে নাম্বার খুঁজতে হবে, তারপর কল দিতে হবে। কিন্তু বন্ধুরা, আপনি যদি আপনার ফেভারিট কোনো মানুষের সাথে কথা বলতে চান, বা আপনি আপনার বাবাকে কল দেন প্রত্যেক দিন পাঁচ ছয়বার, বা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে প্রত্যেক দিন কয়েকবার করে কথা বলেন, তাহলে আপনি কী করতে পারেন? এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা নাম্বার অ্যাড করে রেখেছি। যেমন ধরুন, আমি আমার বাবার কাছে যদি কল দিই, তাহলে এখানে যদি ক্লিক করি, তাহলে কল চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কল চলে যাচ্ছে। এরকম বন্ধুরা যে কোনো নাম্বার আপনারা এখানে শর্টকাটভাবে সেট করতে পারেন। তো আমি এখানে অ্যাটে ক্লিক করলাম, যে নাম্বারটি সেট করবে সেই নাম্বারটি এভাবে ক্লিক করে দেবেন, এখানে চলে আসবে। এখানে চাইলে আপনারা ফটোও লাগাতে পারেন। তো এভাবে যখন আপনারা এই নাম্বারটির উপর ক্লিক করবেন, ঠিক আছে, সেই নাম্বারটি আপনারা এভাবে ক্লিক করলে সেই নাম্বারটিতে কল চলে যাবে। তো এটি বন্ধুরা একদম একটি শর্টকাট ওয়ে, যেটি আপনারা মজা নিয়ে ব্যবহার করতে পারবেন। দুই নাম্বার সেটিংটি দেখাবো। দুই নাম্বার সেটিংয়ের জন্য আপনারা যাবেন, এই যে যখন আপনারা ফোন ডায়লার এভাবে ওপেন করবেন, থ্রি ডটসে যাবেন, থ্রি ডটসে গিয়ে এখানে যাবেন সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যান্ড স্প্যাম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরের অপশনটি অন আছে, নিচের অপশনটি অন করে দেবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার স্প্যাম কল, ঠিক আছে। আপনার কাছে যে কোনো কল আসলে, সেই কলটি যদি হ্যাকারের হয়, বা সেই কলটি যদি আপনাদের কোনো ফেক মানুষের হয়ে থাকে, কোনো ফেক নাম্বার, যে নাম্বারগুলো ফেকভাবে ক্রিয়েট করা হয়, তো সেই নাম্বারগুলি অটোমেটিকলি গুগল স্প্যামে ঢেলে দেবে এবং সেই কলটি সাসপেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলটি কেটে যাবে। ভেরিফাই কল, এটিকেও চাইলে আপনারা আপনাদের ফোনের মধ্যে অন করে রাখতে পারেন। তাহলে কী হবে বন্ধুরা, যে কোনো নাম্বার আপনাদের ফোনের মধ্যে কল আসলে, সেই কলটি সেই নাম্বারটিকে ভেরিফাই করবে এবং গুগল সেটিকে দেখবে যে কি সেই কলটি আসলেই রিয়েল কি না, বা যদি ফেক হয় তাহলে সেটিকে অটোমেটিকলি কেটে দেবে এবং আপনার স্প্যাম লিস্টে সেই কলটিকে ঢেলে দেবে। তো এটির জন্য আপনাদের কল সিকিউর হয়ে যাবে, আপনাদের ফোনটিও সিকিউর হয়ে যাবে, হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, বা আপনাদের টাকা পয়সা লস হওয়ার কোনো সম্ভাবনা এখানে থাকবে না। তো এটি যারা জানেন না, অবশ্যই আপনারা এই সেটিংটি করে নেবেন।
নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডিউস, এটি বন্ধুরা 3 নম্বর সেটিং। আমি এখানে ভিডিওতে আপনাদেরকে বোনাস ট্রিক দেখাবো, তো সেজন্য অবশ্যই ভিডিওটাকে আপনারা দেখতে থাকুন। নয়েজ রিডিউস আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে আপনারা অন করে দেবেন। এখন বন্ধুরা আপনি মনে করুন কারোর সাথে কথা বলতেছেন কলের মাধ্যমে, তাহলে কি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে মানে আপনি যে জায়গা থেকে কথা বলতেছেন সেখানে অনেক মানুষ কথা বলতেছে, গান বাজতেছে বা বিভিন্ন রকমের গাড়ির সাউন্ড, আপনি বাসে করে কোথাও যাচ্ছেন বা গাড়ি করে কোথাও যাচ্ছেন গাড়ির সাউন্ড, তাহলে কি হচ্ছে এই আপনারা রেডিও সাউন্ড এটা যদি নয়েস এটা যদি আপনারা অন করে দেন তাহলে কি হচ্ছে সেই সাউন্ডগুলি অনেকটাই রিডিউস হয়ে যাবে, সেই সাউন্ডগুলি রিমুভ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ডের যে নয়েসগুলি আছে সেগুলো কমিয়ে দেবে এবং আপনার আওয়াজ, আপনার যে কথা বলা সেটিকে অনেক বেশি এখানে ফ্রেশ করে দেবে। ঠিক আছে, আপনারা এখানে পরিষ্কারভাবে কথা সে মানুষটি পরিষ্কারভাবে আপনার কথাটি শুনতে পাবে। এখন বন্ধুরা একটু যদি নিচের দিকে যান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নার্ভে প্লেস, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে এই দুটি অপশনকে আপনারা এখান থেকে অন করে দেবেন এবং আপনাদের জিমেল আইডি এখানে সেট থাকবে, এখানে আপনারা জিমেল আইডিতে ক্লিক করে দিয়ে ওকে করে দেবেন এবং এখানে লোকেশনে ক্লিক করে দিয়ে এটিকে অন করে দেবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটি অন আছে। তাহলে বন্ধুরা কি হচ্ছে এটি যখনই আপনাদের ফোনের মধ্যে আননোন নাম্বার থেকে কল আসবে, আপনাদের এখানে পরিষ্কারভাবে লেখানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো আননোন নাম্বার, যে নাম্বারটি আপনি চিনেন না, তাহলে সেই নাম্বারটি এখানে অটোমেটিকলি ভেরিফাইও করবে এবং আপনার নাম্বার সেই নাম্বারটির লোকেশনও আপনাকে দেখাবে। ঠিক আছে, তো আপনি খুব সহজে চাইলে অচেনা মানুষের লোকেশন আপনি দেখতে পারেন। এখানে বন্ধুরা আরও একটি সেটিং আমি আপনাদেরকে দেখাবো, এটি হচ্ছে বন্ধুরা 4 নম্বর সেটিং, কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনারা অ্যানাউন্স কলার আইডি এখানে ক্লিক করে দিয়ে আপনারা নেভারে থাকবে অলওয়েসে করে দেবেন। তাহলে বন্ধুরা কি হবে, যে কোনো মানুষ এখানে পরিষ্কারভাবে লেখা আছে দেখতে পাচ্ছেন, দ্য কলস নেম অ্যান্ড নাম্বার উইল বি রিড আউটলোড ফর ইনকামিং কল। ঠিক আছে, মনে করুন আপনাদের ফোনের মধ্যে কোনো রকমের কল আসলো, তাহলে যে নাম্বারটি আপনি সেভ করেছেন সে মানুষটির নাম বলবে আর যে মানুষটির নাম্বার আপনারা সেভ করেননি, যেমন ধরুন 8801825 এরকমভাবে আপনাদেরকে আপনাদের ফোনটি বলবে। তো মনে করুন আপনি কাজ করতেছেন, ফোনটি এভাবে রেখে দিলেন, তাহলে দূর থেকে আপনি যদি নাম শুনতে পান সেই কলটি, যদি সেই নামটি যদি আপনার ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি কলটি অ্যাটেন্ড করবেন, আর যদি আপনার মনে হচ্ছে কি না কলটা রিসিভ করার দরকার নেই তাহলে আপনি অ্যাটেন্ড করবেন না। কিন্তু বন্ধুরা এটি আপনাকে যে কোনো মানুষের, যে কোনো মানুষ যদি আপনার ফোনের মধ্যে কল দেয়, ইনকামিং কল যখনই আপনার ফোনে আসবে সেই কলটি বা সেই নামটি আপনাকে বলে শোনাবে। এখানে বন্ধুরা আরও একটি নিচে অপশন দেখতে পাচ্ছেন ফ্লিপ টু সাইলেন্ট, এটি বন্ধুরা কোন সময় কাজে আসবে প্রথম আপনারা এই সেটিংটি অন করুন। মনে করুন আপনি কোনো একটা মিটিংয়ে আছেন বা কোনো মানুষদের সাথে জরুরিভাবে কথা বলতেছেন বা আপনি কোনো একটা কাজ করতেছেন, অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ, বা আপনি মিটিংয়ে আপনি আপনার বসের সামনে বসে আছেন, তাহলে বন্ধুরা কী হচ্ছে, বা আপনি ইন্টারভিউতে গিয়েছেন, তাহলে বন্ধুরা আপনি আপনার ফোনটাকে এভাবে উল্টা করে রেখে দেবেন। ঠিক আছে, যখনই এখন আপনাদের ফোনের মধ্যে কল আসবে সে কলটি আর বাজবে না, সাউন্ড হবে না, রিংটুং বাজবে না, আপনাদের কলটি অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি বন্ধুরা আপনাদের কলটি এখানে সাইলেন্ট হয়ে যাবে, কল বাজবে না। যখনই আপনারা এভাবে করবেন ফোনটিকে উল্টা করে না রেখে, যখন এভাবে করবেন আপনাদের ফোনের মধ্যে কল আসবে এবং রিংটুং বাজবে। যখনই আপনার মনে হবে যে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট জায়গাতে আসেন, জাস্ট আপনি আপনার ফোনটাকে উল্টা করে এভাবে রেখে দেবেন, আপনাদের ফোনটি সাইলেন্ট মোডে চলে যাবে, মানে আপনাদের ফোনটি সাইলেন্ট তো হবে না কিন্তু কল আসলে আপনাদের ফোনটি সাইলেন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কলটি এখন যদি আমার ফোনের মধ্যে কল আসে তাহলে আমাদের ফোনের মধ্যে আর কল বাজবে না। তো আমি আপনাদেরকে সবগুলো সেটিং দেখিয়ে দিলাম, এখানে আমি প্রায় আপনাদেরকে 60টি সেটিং দেখিয়েছি। তো এই সেটিংগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই সেটিংগুলি ব্যবহার করবেন, আশা করি আপনাদের এই সেটিংগুলো অনেকটা বেশি পছন্দ হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।